নতুন চমক আইফোন 14। চলতি বছরের সেপ্টেম্বরে বাজারে আসছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের পরবর্তী আইফোন লাইনআপ আইফোন 14। নতুন প্রজন্মের এ আইফোন সিরিজে বেশ কয়েকটি মডেল উন্মোচন করবে প্রতিষ্ঠানটি। অন্যান্য বছরের মতোই নতুন আইফোন নিয়ে এরই মধ্যে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ আর নানা আলোচনা। শিগগিরই প্রযুক্তি দুনিয়ায় ঝড় তুলতে আসছে স্মার্টফোনের সম্রাট বলে খ্যাত আইফোন 14। প্রযুক্তিবিদদের মতে, দেড় দশকের ইতিহাস ভেঙে ক্যামেরা ফিচারে অবিশ্বাস্য আপগ্রেড আসতে পারে অ্যাপলের এই সিরিজে। ধারণা করা হচ্ছে, 12 মেগাপিক্সেল ক্যামেরার পরিবর্তে 1 লাফে 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে আইফোন 14 সিরিজে। তবে 48 মেগাপিক্সেল ক্যামেরা সব মডেলে থাকার সম্ভাবনা খুব কম, থাকতে পারে আইফোন 14 প্রো ম্যাক্সে। যদি তাই হয়, তাহলে এযাবৎকালে সবচেয়ে জনপ্রিয় আইফোনে পরিণত হবে আইফোন 14 প্রো ম্যাক্স। এর পাশাপাশি 14 সিরিজের এই ফ্ল্যাগশিপ ফোন থেকে ফেস আইডি সার্ভিস তুলে টাচ আইডি সুবিধা চালু করতে পারে অ্যাপল। এছাড়া স্যাটেলাইট নেটওয়ার্কের সাহায্যে জরুরি বার্তা পাঠানোর সুবিধা, H16 চিপসেট, অদৃশ্য নচ সুবিধা থাকতে পারে। প্রসেসর সহ প্রায় আরও বেশ কিছু আপগ্রেড আনার গুঞ্জনও রয়েছে। নতুন কোনো আইফোন উন্মোচনের আগে করা সতর্ক ও নানা স্তরের গোপনীয়তা বজায় রাখা হয়। তবুও উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিশ্বের প্রায় 6টি মহাদেশ বছরে 200 কোটির বেশি ইউনিট বিক্রি হওয়া এই ফোনের কিছু তথ্য আগে থেকেই ফাঁস হয়ে যায়। ইনসাইডারের তথ্যানুযায়ী আইফোন 14 সিরিজের ক্ষেত্রে সামান্য পরিবর্তন আনা হতে পারে। এবারে লাইন আপ থেকে বাদ পড়তে পারে আইফোন 14 মিনি মডেলটি। অন্যদিকে সিরিজে যুক্ত হতে পারে আইফোন 14 ম্যাক্স। আইফোন 14 ম্যাক্সের পাশাপাশি এই সিরিজের লাইন আপে থাকছে আইফোন 14, আইফোন 14 প্রো, আইফোন 14 প্রো ম্যাক্স।